أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن خبردار انداز অনুমান করে কথা বলো না اجتنبوا كثيرا من الظن অতিরিক্ত আন্দাজ আর অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকো আদেশটা কার চাই শুধু আমি তোমার কাছে আমায় করে নিও তোমার প্রিয় আন্দাজে কোনো কথা আমরা বলবো না অনুমান নির্ভর কথা বলবো না কারণ ইন্না বাদা জন্নি ইস বেশিরভাগ আন্দাজ অনুমান নির্ভর কথাগুলো মিথ্যা হয় ফলে পাপ হয় ঠিক কি না আপনি জীবনে যত আন্দাজ করে কথা বলেছেন তার বেশিরভাগই মিথ্যা বেশিরভাগই ভুল তাহলে আন্দাজ অনুমান নির্ভর কথা কোন মুমিন বলতে পারে খবরদার আন্দাজ অনুমান নির্ভর কোন কথা আমরা বলবো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াদদান ফা ইন্না যন্ন আকযাবুল হাদিস তোমরা ধারণা করা থেকে অনুমান নির্ভর আন্দাজ নির্ভর কথা থেকে বেঁচে থাকো কেননা আন্দাজ নির্ভর কথাগুলো হচ্ছে মহাপাপ আন্দাজে কথা বলা যাবে এই এখানে কি হইছে 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 ঠিক আছে বাস 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 কথা শুনতে চাই না বসো আন্দাজ অনুমান নির্ভর কথা বলা যাবে না কারণ আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে এই ইত্তাবিউনা ইল্লা যন এই ইত্তাবিউনা ইল্লা যন ওয়া ইন্না যন্ন লা ইউগনি মিনাল হাক্কি শাইআ কিছু লোক আছে আন্দাজ নির্ভর কথা বলে আর আন্দাজ কখনো সত্যের বিকল্প হতে পারে আজ থেকে আন্দাজে কথা আমরা বাদ দিয়ে দিই রাজি একমত না দ্বিমত আওয়াজ করে বলেন একমত না দ্বিমত খবরদার আন্দাজ করবেন না যদি আন্দাজ করেন ভালো আন্দাজ করবেন আন্দাজ করলে কি আন্দাজ করবেন ভালো আন্দাজ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ কিন্তু নেগেটিভ আন্দাজ আমরা করতে চাই না ভাবলে পজিটিভ ভাবনা অনুমান করলে পজিটিভ কিছু লোক আছে খালি নেগেটিভ আছে না নাই ফরিদপুরে আলহামদুলিল্লাহ এগুলো নেই এগুলো সব পজিটিভ মাইন্ডেড আল্লাহ তুমি আমাদেরকে পজিটিভ মাইন্ডেড হওয়ার তৌফিক দান করো আমরা পড়ি আমিন এই দেশে যে কি পরিমানে আন্দাজে কথা চলে চলে না আপনি দেখলেন আপনার এক বন্ধু রিকশায় করে এক মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা দেখে এসে বলা শুরু করলেন আমি তো দেখছি আমার বন্ধু বন্ধু প্রেম ভালোবাসা এক মেয়ের নিয়ে প্রেমে পড়ে গেছে আমার বন্ধু তো প্রেমে হাবুডুবু খায় কেমনে বুঝলি তার আমি নিজ চোখে দেখেছি মেয়ে নিয়ে রিকশায় ঘুরতেছে বান্ধবীর নিয়ে প্রেমিকার নিয়ে রিকশায় ঘুরে এমনও হতে পারে আপনার বন্ধুর পাশে রিকশায় যে মেয়েটা বসা ছিল সেটা তার আপন বোন হতে পারে না তার পাশে যে মেয়েটা বসা ছিল এটা তার আপন ভাগ্নি হতে পারে তার আপন খালা হতে পারে না ওর কিছু হয় নাই আপনার গুনার পাল্লাকে আপনি ভারী করেছেন ঠিক কি না কারণ ঠোঁট কালো দেখলে আমরা আন্দাজে বলি লোকটা মনে সিগারেট খায় আছে না নাই সিগারেট না খেয়েও ঠোঁট কালো হতে পারে কি পারে না বিয়ের পরে যদি কেউ হুন্ডা কিনে বিয়ের পরে যদি হুন্ডা কিনে কিসের হুন্ডা দেখছেন আন্দাজে মেরে দিছে যৌতুক তো ও যখন হুন্ডা পাইছে বা কিনছে কোথা থেকে আনছে কত টাকা খরচ করে কিনলো কেমনে আনলো কিস্তিতে আনলো না সরাসরি আনলো মাথার ঘাম পায়ের ফেলে আনলো না বন্ধুটা তলে গেছে জানেন আপনি এগুলো ধারণা করেন কেন আন্দাজে আন্দাজে ধারণা করেন কেন আজকে থেকে আন্দাজের বুঝতে গিলাই আমরা আন্দাজে কথা বলা যাবে ইস্তানিবু কাসিরাম মিনাল যন ভাই এগুলো করে আমরা আমাদের সমাজটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দিয়েছি আর কত আর না অনেক হয়েছে আর থামেন থামেন স্টপ থিং টুয়াইস একটু ভাবেন কি বলছি আমি প্রতিটা কথা জবাব দিতে সেদিন চাইবে কে চাই শুধু আমি তোমার কাছে